পড়ুয়াদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান এডুকেশন অনলাইন। আর আজ আপনাদের সঙ্গে এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়, এবং আমার সঙ্গে বিশিষ্ট শিক্ষক রয়েছেন কাজল রায়। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। এবং এরই সঙ্গে আজ আমাদের আলোচ্য বিষয়টা কি, যখনই আমরা সাহিত্যের কথা বলি, অর্থাৎ সেটা বাংলা সাহিত্য হোক অথবা ইংরেজি সাহিত্য, প্রশ্ন ভিত্তিক যেই উত্তর, অর্থাৎ সেই উত্তর কীরকম হবে, প্রশ্নের মান যেটা থাকবে তার ভিত্তিতে কত ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে, এই সমস্ত বিষয় আমাদের প্রশ্নের মধ্যে থাকে। আজ আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজ আলোচ্য বিষয় থাকছে ইংরাজি দ্বাদশ শ্রেণীর। স্যারের কাছে আমরা সরাসরি চলে যাব। স্যার, আজ দ্বাদশ শ্রেণীর ইংরাজি নিয়ে আমরা আলোচনা করছি। মূলত পরীক্ষা দিতে যাওয়ার সময় যে বিষয়গুলো আমাদের নজরে রাখতে লাগে বা আমাদের মাথায় রাখতে লাগে, যে প্রশ্ন যেরকম থাকবে তার ভিত্তিতে আমাদের উত্তর লিখতে হবে, এবং এই সমস্ত বিষয়টাই আজ আমরা যেহেতু আলোচনার মধ্যে রেখেছি এবং তারই সঙ্গে একটা নির্দিষ্ট চ্যাপ্টারও রেখেছি যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন, সমস্ত বিষয়টা একটু আপনার কাছে জানবো। প্রথমেই সিটিভিএনকে ধন্যবাদ, তারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এই শিক্ষার ব্যবস্থা চালু রাখার জন্য। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো দ্বাদশ শ্রেণীর জন্য, কারণ আজকে আমাদের স্কুল খুলে গেছে ইতিমধ্যে। আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাস নেই, এর জন্যই আমি আজকে মূলত এই বিষয়টাকে বেছে নিয়েছি। তা আজকের আলোচ্য বিষয় লিও টলস্টয়ের থ্রি কোশ্চেন। যে তিনটে প্রশ্ন নিয়ে আমরা আজ মূলত আলোচনা করব সেগুলো একটু স্যার যদি আরো বিস্তারিত যারা রয়েছেন আর কি স্টুডেন্টরা তাদের সামনে একটু তুলে ধরেন। আজকে মানে যখনই আমরা সাহিত্য নিয়ে আলোচনা করব, কোনো গল্প, ছোট গল্প, উপন্যাস, প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার লেখক সম্বন্ধে। কেননা এখন যে সিস্টেমটা চালু হয়েছে প্রশ্নের, তাতে এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট। এক নম্বরের প্রশ্ন, ছ নম্বরের প্রশ্ন, এই সমস্ত আলোচনার মধ্যে পরে আসব। এইসব জিনিসগুলোকে মাথায় রেখেই আমাদেরকে লেখক সম্বন্ধে কিন্তু ভালো করে জেনে নিতে হবে, কেননা সেখান থেকেও কিন্তু এমসিকিউগুলো আমরা পেতে পারি। লিও টলস্টয়, যার নাম, প্রকৃত নাম লেভ নিকোলোভিস টলস্টয়, যাকে আমরা লিও টলস্টয় নামেই জানি, তার জন্ম হয়েছিল 1828 সালের 9ই সেপ্টেম্বর। দুর্ভাগ্যবশত তিনি শৈশবেই তার মাতাকে তিনি হারান। তখন তার বাবার এক জ্ঞাতি ভাই, তারা চার ভাই ছিলেন, তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন লিও টলস্টয়, তাদেরকে দেখাশোনা করেন। কিন্তু 7 বছর পরেই তার বাবা মারা যান। তারপর তিনি তার পিসির কাছে লালিত পালিত হন। এই হচ্ছে তার শৈশবের ঘটনাবলী। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যান। 1844 সালে তাকে রাশিয়ার কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়, কিন্তু সেখানে তিনি কৃতি ছাত্র হয়ে উঠতে পারেননি, তাই পড়াশোনা তার ভালো লাগেনি। সেই বিশ্ববিদ্যালয় ছেড়ে তিনি আবার তার বাবার কৃষিকার্যে মনোনিবেশ করেন। তখন সালটা 1852, তখন থেকেই তিনি লেখা শুরু করেন। তিনি প্রথম যেটা লেখেন তার আত্মজীবনীমূলক একটা ঘটনা, সেটা চাইল্ডহুড নামে পরিচিত। চাইল্ডহুড নামে পরিচিত 1852-তে। এর পরবর্তী সময়ে 1853 সালে যখন ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়, তখন তিনি কৃষিকাজ ছেড়ে দিয়ে সেই ক্রিমিয়ার
যুদ্ধে যোগদান করেন। 1856 পর্যন্ত তিনি সেখানে ছিলেন। তখনই তিনি লেখেন তার সবচেয়ে বিখ্যাত সেই গল্প ওয়ার অ্যান্ড পিস। এটি লিখে তিনি খুব পরিচিতি লাভ করেছিলেন এবং তারপর তিনি বিয়ে করেন 1862 সোফিয়া নামক একটি মেয়েকে, যিনি ছিলেন একজন চিকিৎসকের কন্যা। তারপর আরও অনেক লেখা তিনি লেখেন এবং আমরা এই বিখ্যাত লেখককে চিরদিনের জন্য হারাই। 1910 সালের 20 নভেম্বর, আজকে অল্প একটু আলোচনা করলাম লেখক সম্বন্ধে, তবে এগুলো মানে জানতে হবে আমাদের, কেননা এগুলো আমরা এমসিকিউতে পাব, তাই ওনার সম্বন্ধে যেটুকু আমরা আলোচনা করলাম। এবার আমরা মূলত আমরা আসব ওনার লেখা থ্রি কোশ্চেন, সেটা এই থ্রি কোশ্চেনটা তিনি লিখেছিলেন 1885 সালে এবং এর মূল গ্রন্থ এগুলো জানতে হবে, কেননা এই মূল গ্রন্থটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মূল গ্রন্থ আমাদেরকে ছোট প্রশ্নে 1 নম্বরের এসএকিউ বা এমসিকিউতে আমরা এগুলো পেয়ে যাই। তা মূল গ্রন্থটা খুব গুরুত্বপূর্ণ, দ্য মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এটা হচ্ছে মূল গ্রন্থ। এখান থেকেই আমরা পাই থ্রি কোশ্চেন। থ্রি কোশ্চেনের আমরা সবাই জানি যে আমাদের 12-এর কোশ্চেন প্যাটার্নটা আমরা জানি, এমসিকিউ থাকে, এসএকিউ, ব্রড প্রশ্ন থাকে, আমরা সবই টেক্সচুয়াল গ্রামারগুলো এবং আমরা আর্টিকেল প্রিপোজিশন যেটা পাই সেটাও কিন্তু এই গল্প থেকে অথবা কবিতাগুলো থেকে, প্রোজ থেকে অথবা পোয়েম থেকে আমরা কিন্তু পাই। তাই সবচেয়ে প্রথম যেটা বলবো, গল্পগুলোকে খুব ভালো করে মন দিয়ে পড়ে নিতে হবে নিজেদের স্বার্থে। যদি ভালো করে না পড়া হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, বিশেষত এসএকিউ, এমসিকিউ তা কেন, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না বা ভালো করে লিখতে পারবো না। তাহলে ভালো করে লিখতে গেলে এবং সব প্রশ্নের যথাযথ উত্তর করতে গেলে আমাদের কিন্তু গল্পটা ভালো করে, শুধু এই গল্পটা নয়, আজকে যেহেতু আলোচ্য বিষয় থ্রি কোশ্চেন, তাই বলবো প্রত্যেকটা গল্পকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে সুন্দর করে পড়তে হবে, একেবারে আগাগোড়া কবির পরিচিতিটা জানতে হবে, লেখকের পরিচিতি জানতে হবে এবং তার সম্বন্ধেও জানতে হবে, আর গল্পটা খুব সুন্দর করে পড়তে হবে। তো গল্প আমরা যখন সামনেই পরীক্ষা আমাদের, টেস্ট পরীক্ষা, মোস্ট প্রবাবলি 13 তারিখ থেকে অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই সেই পরীক্ষার কথা মাথায় রেখেই আমি আলোচনা করব যে থ্রি কোশ্চেনটা খুব সুন্দর একটা নীতিকথামূলক একটা গল্প লিও টলস্টয়ের। এটাতে তিনি প্রথমে আমি একটু আলোচনা করে নেব, তারপর শেষের অংশটা পড়ে আমি প্রশ্ন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব, কেননা অনেক বড় গল্প, এত অল্প সময়ের মধ্যে গল্পটা সম্পূর্ণ করা সম্ভব হবে না। তাই প্রথমেই আমি মূল বিষয়টা নিয়ে আলোচনা করব। মূল বিষয় আলোচনা করতে গিয়ে যেটা আমরা পেয়েছি, রাশিয়া একটা সময় বিভিন্ন
প্রভিন্সে বিভক্ত ছিল, ভারতবর্ষও ছিল সেই রকমই। রাশিয়া ওয়াজ ডিভাইডেড ইনটু ডিফারেন্ট প্রভিন্সেস অ্যাট ওয়ান্স, বিভিন্ন অংশে বিভক্ত ছিল। তেমনি এক একটা অঞ্চলের যে প্রধান তাকে বলা হতো জার, TSAR। প্রোনাউন্সিয়েশনটা দেখে নিতে হবে, তার স্পেলিংটাও জানতে হবে, জার। এই জারকে আমরা ভূস্বামী বা সম্রাট বা রাজা হিসেবে আমরা বলতে পারি, জমিদার। তার মাথায় হঠাৎ একটা প্রশ্ন এলো যে আমি তো রাজা, আমাকে অনেক কাজ করতে হয়, তাহলে একটা কাজ আমি শুরু করব, শুরু করার পর সে কাজে যেন আমি ব্যর্থ না হই, এটাই ছিল তার প্রশ্ন। তখন তিনি এর থেকে খুঁজে পেলেন যে কোনো কাজ করতে গেলে, ব্যর্থ না হতে গেলে কী কী প্রয়োজন। তার প্রথম প্রশ্ন হল সঠিক সময়টা নির্বাচন করা। যদি সঠিক সময়টা নির্বাচন করা যায় তাহলে কাজটা শুরু করতে বা শেষ করতে খুব সুবিধা হবে। দ্বিতীয় প্রশ্ন হল কোন ব্যক্তিকে আমার বেছে নিতে হবে যার দ্বারা আমি কাজটা সম্পন্ন করতে পারি, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হল যে কোন কাজটা করতে হবে আমাকে। এই যে তিনটি প্রশ্ন, তিনি কি করলেন, এই প্রশ্নগুলো জানার জন্য তার রাজত্বের সমস্ত শিক্ষিত মানুষদের তিনি কি করলেন, কাছে ঘোষণা করলেন, যারা এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে তাদেরকে তিনি একটা বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। তখন সমস্ত শিক্ষিত মানুষেরা এলেন এবং এসে তারা তার প্রথম প্রশ্নের বিভিন্ন রকমভাবে উত্তর দিলেন। সেই উত্তরগুলো তার কাছে খুব একটা গ্রহণীয় মনে হলো না। তারপর তিনি ঠিক মন থেকে সেই প্রশ্নের উত্তরগুলোকে তিনি সঠিক বলে মনে করতে পারলেন না। এর পরবর্তী সময় দ্বিতীয় প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও বিভিন্ন শিক্ষিত মানুষেরা, জ্ঞানীগুণী মানুষেরা বিভিন্ন রকমভাবে উত্তর দিলেন। কোন ব্যক্তি তার কাজের জন্য সবচেয়ে বেশি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেক্ষেত্রেও তিনি স্যাটিসফাই হলেন না, তিনি সন্তুষ্ট হতে পারলেন না। এরপর তৃতীয় প্রশ্নের ক্ষেত্রেও একই রকম এক সমস্যা তৈরি হলো, ক্রিয়েটেড দ্য সেম প্রবলেম টু দ্য আনসার অফ দ্য প্রিভিয়াস কোশ্চিনস। পূর্ববর্তী প্রশ্নগুলোর উত্তরের মতো পরের উত্তরের ক্ষেত্রেও তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তাই তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তাহলে এদের কাছ থেকে আমি সঠিক উত্তর আমি পাবো না, তাহলে কি করতে হবে। তিনি তখন ভাবলেন যে আমি, সে বনে বাস করেন হারমিট, আমরা এই যে হারমিট কথাটা আমরা ব্যবহার করব, এই হারমিটের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে নেব। হারমিটকে আমরা বলছি কি, সন্ন্যাসী, মঙ্ক সন্ন্যাসী, সেইন্ট সাধু বা সন্ন্যাসী, এগুলোর কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে। বিশেষত যেমন আজকে আমরা আলোচনা করব হারমিট, তাই হারমিট হচ্ছেন একজন জ্ঞানীগুণী মানুষ, তিনি সর্বশিক্ষায় পারদর্শী এবং তিনি তার জায়গা থেকে কোথাও বেরোন না এবং অসাধারণ মানুষদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন না, সাধারণ মানুষদের ছাড়া। এমন একজন মানুষকেই কিন্তু আমরা হারমিট হিসেবেই জানি। তিনি সিদ্ধান্ত নিলেন তার কাছে যাবেন,
যথারীতি তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি যাত্রা শুরু করলেন দেহরক্ষীদের নিয়ে ঘোড়ার পিঠে করে। কিন্তু তারপর বেশ খানিকটা আসার পর তখন তিনি ঘোড়ার পিঠের থেকে নামলেন, রাজকীয় পোশাক পরিত্যাগ করলেন, সাধারণ পোশাক পরলেন এবং দেহরক্ষীদের পেছনে রেখে তিনি হারমিটের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে, তাই আমি একটু পড়ব, পড়ে তারপরে আমি বলবো যে শেষের অংশটাকে আলোচনা করে আমি প্রশ্নের প্যাটার্নগুলো আলোচনা করব। জাস্ট আমি একটু পড়ে পড়ছি। লিও টলস্টয় 3 কোশ্চেন। ইট ওয়ান্স অকার টু আ সার্টন জার, ইট ওয়ান্স অকার টু আ সার্টন জার দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। পড়তে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে, পড়ার সঙ্গে সঙ্গে আমাকে বাংলা অর্থটা জেনে নিতে হবে। ওর মধ্যে দিয়ে, পড়ার মধ্যে দিয়ে, খুব ফাস্ট পড়লে আমরা সেটাকে কিন্তু অনুধাবন করতে পারবো না। যেহেতু আমরা বাঙালি, আওয়ার মাদার টাং ইজ বেঙ্গল, বেঙ্গলি, তাই আমাদেরকে কিন্তু প্রথমেই আমাকে ভাবতে হবে বাংলা নিয়ে। বাংলার অর্থগুলি যদি আমি ঠিকমতো না বুঝি তাহলে প্রশ্নগুলি কিন্তু আমি ঠিকমতো করতে পারবো না। তাই এটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে যেখানে অর্থটা এসে দাঁড়াবে সেখান থেকে কিন্তু নিজেকেই মনের মধ্যেই বুঝে বুঝে নিতে হবে অর্থগুলো। ইট ওয়ান্স অকার টু আ সার্টন জার, একদা একজন জারের মধ্যে একটা প্রশ্ন উপস্থিত হলো, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটি কাজ শুরুর সঠিক সময়টা, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসন টু, যদি তিনি জানতে পারেন কোনো কাজের সঠিক ব্যক্তিকে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড এবং কাকে এড়িয়ে চলতে হবে, অ্যান্ড অ্যাভভ অল সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা তাকে করতে হবে। তাহলে এখানে আমরা তিনটা প্রশ্ন পেলাম, প্রথম পেলাম কি সময়, তারপর পেলাম কি পার্সন বা ব্যক্তি, তারপর কি পেলাম কাজ বা ওয়ার্ক। তাহলে এই তিনটি প্রশ্ন কিন্তু আমরা ভুলে যাই। তাহলে আমাদেরকে কিন্তু এইভাবে মনে রাখলেই হয়, সময়ের ক্ষেত্রে টাইম টি, পার্সনের ক্ষেত্রে পি টিপি, ওয়ার্কের ক্ষেত্রে ডাব্লু টিপিডাব্লু, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমি প্রশ্নগুলো কিন্তু হারিয়ে ফেলবো না। তাহলে কিন্তু যথাযথ প্রশ্নগুলি আমি কিন্তু খুঁজে পেয়ে সঠিকভাবে কিন্তু উত্তর করতে পারব। তাহলে এইটা হলো কি প্রথম পার্টটা, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, হি উড নেভার ফেইল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তাহলে তিনি যে কাজেই হাত দেবেন কোনো কাজেই তিনি ব্যর্থ হবেন না, এটা ছিল তার প্রথম প্রশ্ন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেইমড থ্রু আউট হিস কিংডম। তারপর তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী সমগ্র রাজত্ব জোড়ে তিনি কী করলেন, ঘোষণা করে দিলেন, দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তিনি একটা বড় পুরস্কার দেবেন, টু এনি ওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজের সঠিক সময় কোনটা, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তাহলে আমরা প্রশ্নগুলি পেয়ে গেলাম। এবার আর একটা পার্ট পড়ব, অ্যান লার্ন মেন, শিক্ষিত মানুষেরা, জ্ঞানীগুণী মানুষেরা কেম টু দ্য জার,
জারির কাছে এলেন, বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি। কিন্তু তারা প্রত্যেকেই প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে দিলেন। তাহলে এই যে আলাদা আলাদা করে দেওয়ার পরে, এটা তোমরা সবাই পড়েছ, তবে পড়বে, পড়ার ক্ষেত্রে আমি কতগুলি বিষয়কে বলবো। আমরা যদি প্রথমে গল্পটা পড়ার আগে বেশ কয়েকবার গল্পটাকে ভালো করে পড়ে নিতে হবে, সারাংশটাকে পড়তে হবে, পড়ে ওয়ার্ড নোটগুলোকে ভালো করে দেখতে হবে, এত প্রত্যেকটা ওয়ার্ড সম্বন্ধে আমাকে একটা ভালো ধারণা রাখতে হবে, এবং সেই ওয়ার্ডগুলো থেকে কিন্তু আমাকে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ এগুলো লাগবে। কেননা এগুলো কিন্তু আমাদের যখন আমরা গ্রামারগুলো করব তখন কিন্তু এই জিনিসগুলো আসবে। তাহলে একটা গল্প শুধু পড়লেই হবে না, মানে বই দেখে সহায়িকা দেখে পড়ে গেলে কিন্তু হবে না, প্রথম পড়তে হবে আমাদেরকে ওয়ার্ড নোটগুলো সম্বন্ধে, এবং ওয়ার্ড নোটগুলোর যে পার্ট অফ স্পিচগুলো রয়েছে সেগুলো স্পেলিংটা ভালো করে জানতে হবে, প্রোনাউন্সিয়েশনটা জানতে হবে, কারণ যে এসে কিউগুলো যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু করতে হলে আমাদেরকে কিন্তু ভালো করে টেক্সটটা কিন্তু না জানলে কিন্তু চলবে না। এটাই হয়েছে কিন্তু আমাদের প্রথম এবং সর্বশেষ কথা। তাহলে প্রথম এবং সর্বশেষ কথাই হচ্ছে যে ভালো করে একদম খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে গল্পটাকে পড়ে নিতে হবে, এবং গল্প সংক্রান্ত বিষয় এমন কোনো জিনিস যেন অজানা না থাকে, কারণ সবটাই শুধুমাত্র রাইটিং স্কিলটা বাদ দিলে আমাদের কিন্তু সবটাই কিন্তু টেক্সচুয়াল। সুতরাং টেক্সটকে কিন্তু আমাদের ততোধিক গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা কী করবো, ওয়ার্ড নোটগুলো খুব ভালো করে মন দিয়ে বারবার পড়ে নেব, গল্পটা বারবার পড়ব, বেশ কয়েকবার পড়ব, তারপর আমরা গল্পের লাইনগুলোকে পড়ব এবং মানেগুলোর সঙ্গে আমরা পরিচিত হব, এবং তারপর যে কঠিন শব্দগুলো পাব সেগুলো আমি খাতায় লিখে নেব, লিখে নিয়ে সেগুলোকে তৈরি করব, তারপর বেশ কয়েকবার করে কিন্তু গল্পটাকে বাড়িতেই কোনো রকম কোনো সহযোগিতার কোনো প্রয়োজন নাই, নো নিডস টু এনি হেল্প, শুধুমাত্র নিজেই কিন্তু সঠিকভাবে করা যায় যদি একটু মন দিয়ে যদি পড়া যায়। তাহলে গল্পটাকে এইভাবে কিন্তু পড়ে নিতে হবে। পড়ার অর্থটাই হচ্ছে কিন্তু আমি যেমন এমসিকিউগুলো করতে পারবো, এসিকিউটা পারবো, ব্রড প্রশ্ন পারবো, গ্রামারগুলো পারবো, আর্টিকেল প্রিপোজিশন তো গল্প থেকেই থাকে, সুতরাং এটা কিন্তু ভীষণ ভীষণ তাৎপর্যমণ্ডিত এবং ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলোর প্রতি কিন্তু আমাদের কিন্তু ভীষণভাবে কনসেনট্রেট করতে হবে। যদি আমাকে সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু পরীক্ষার সময় করতে হয়, আমরা সবাই আমরা লিখে দিয়ে আসি, প্রচুর লিখি, বাড়িতে এসেও বলি যে খুব সুন্দর লিখেছি, কিন্তু কি লিখেছি আমাদেরকে ওয়ার্ড একটা নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে আমাদেরকে লিখতে বলে, আমরা কিন্তু সেটার প্রতি আমরা কিন্তু আমাদের খেয়াল থাকে না পরীক্ষার হলে। সেগুলোকে যদি সঠিকভাবে করতে হয় তাহলে কি করতে হবে, আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আমি একটা প্রশ্ন, আর যে প্রশ্নগুলো আমি যেমন দীর্ঘদিন সুদীর্ঘকাল ধরে আমি 32 বছর হয়ে গেল পড়াই, আমি সবসময়ই বলি প্রশ্নটা আমি করে দেব কিন্তু প্রশ্নর প্যাটার্নটা তোমাকে দেখতে হবে, তুমি কিন্তু হুবহু ওই প্রশ্নটা লিখবে না, তুমি বানিয়ে নিজের মতো বাংলায় তৈরি করবে, বাংলাটা তৈরি করে সেটাকে ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে তুমি কিন্তু উত্তরটা করবে, তাহলে কিন্তু কখনো কোনো সময়ে কিন্তু তুমি ব্যর্থ হবে না। কারণ একটাই, আমি যে প্রশ্নটা সিলেক্ট করব সেই প্রশ্নটা হয়তো নাও আসতে পারে, তখন তুমি কি করবে? তাহলে তুমি যদি গল্পটা ভালো করে জানো তাহলে তুমি কি করবে, তুমি যদি সেন্টেন্সটা গঠন করতে পারো তাহলে অবশ্যই তুমি বাংলাটা তৈরি করবে, আর সেন্টেন্সগুলোকে বসালেই কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়ে যায়। এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম, কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই উল্টো পথে চলি, স্যারদের কাছ থেকে সাজেশান, সিলেক্টিভ প্রশ্নগুলো, তারপর সেগুলো মুখস্থ করা, দেখা গেল একটু ঘুরিয়ে দিলে প্রশ্নের উত্তর করতে পারছো না, কিন্তু একই প্রশ্ন, সেই প্রশ্নটার কিন্তু আমি মুখস্থ করার জন্য কিন্তু টেক্সটটা ভালো না পড়ার জন্য, টেক্সট সম্বন্ধে আমার অভিজ্ঞতা না থাকার জন্য কিন্তু আমি প্রশ্নের উত্তরটা করতে পারলাম না। তাহলে এটা কিন্তু একটা ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম টু আস,
এটা কিন্তু একটা বিরাট সমস্যা আমাদের। এই সমস্যার সমাধানের জন্য টু সলভ দিস প্রবলেম ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট ভেরি কেয়ারফুলি অ্যান্ড ভেরি অ্যাটেন্টিভলি। এবার আমি যাব শেষের দিকটাতে, যেখানে গল্পের মূল বিষয়টা কিন্তু নিহিত রয়েছে এবং যেখান থেকে কিন্তু আমরা লিও টলস্টয়কে আমরা জানতে পারি, চিনতে পারি যে তিনি কত বড় একজন লেখক ছিলেন এবং তিনি যে কত বড় একজন দার্শনিক ছিলেন এটা অকল্পনীয়। পড়ছি আমি, এখানে আমরা এলাম, তখন আমরা শেষ করেছি যে তিনি সন্ন্যাসীর কাছে গেলেন, সেখানে গিয়ে তিনি কতগুলি পরিস্থিতির মুখোমুখি হলেন, গিয়েই তিনি দেখলেন যে সন্ন্যাসী সেখানে কি করছে। তিনি জমি কোপাচ্ছিলেন শস্য বোনার জন্য, তাকে দেখে সম্বর্ধনা জানিয়ে তিনি আবার তার কাজ করতে লাগলেন। সেই মুহূর্তেই কিন্তু যার তার প্রশ্নগুলো কিন্তু তিনি রেখে গেলেন, কিন্তু রাখার পর তিনি কোনো উত্তর পেলেন না। তিনি বললেন আমাকে কোদালটা দিন, আমি আপনার জন্য একটু কাজ করে দিচ্ছি। তারপর তিনি সেই কোদাল নিয়ে কাজ করতে করতে আবার তিনি সেই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না। এর পরবর্তী সময়ে তখন তিনি বললেন ওই একজনকে দেখা যাচ্ছে আসছে ছুটে, তাকে দেখা যাক। তখন দেখলেন বন থেকে ছুটে আসছে একজন মানুষ এবং তার পেটে হাত চেপে সেই মানুষটা এসেই কি হলো, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, গোঙাতে লাগলেন। তারা দেখলেন তার পেটে একটা বড় ক্ষত, পোশাকটা চেঞ্জ করে দিয়ে তোয়ালে দিয়ে রুমাল দিয়ে তাকে সেই ক্ষতস্থানটা পরিষ্কার করে দিয়ে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর তাকে নিয়ে গেলেন ঘরে, ঘরে নিয়ে তাকে শুয়ে দিলেন। আর যার যিনি রাজা, তিনি কঠোর পরিশ্রমের ফলে আর হচ্ছে অনেক দূর হেঁটে আসার জন্য তিনি তো এই ধরনের কাজ করেন না, তাই তিনি ক্লান্ত হয়ে তিনিও ঘুমিয়ে পড়লেন। তারপর সকালবেলা উঠে সেই দাড়ি গোঁফওয়ালা মানুষটি, যাকে সেবা শুশ্রূষা করে সন্ন্যাসী এবং রাজা তাকে সুস্থ করে তুললেন, তিনি রাজাকে সুপ্রভাত বলে সম্বর্ধনা করলেন। তখন তিনি বললেন রাজা যে আমি আপনাকে চিনি না। তখন সেই দাড়ি গোঁফওয়ালা মানুষটি বললেন আমি আপনাকে চিনি, আমি সেই ব্যক্তি যিনি আমার ভাইকে হত্যা করেছিলেন এবং তার বিষয় আশয় তিনি ছিনিয়ে নিয়েছিলেন। তখন তিনি কি করলেন, তাকে চিনতে পারলেন এবং চিনতে পারার পর তখন তার সঙ্গে তার বন্ধুত্ব হলো। আর একটা বিষয় যে যখন তিনি সেই লোকটি কে ছিল, ওই লোকটি ছিল তার একজন শত্রু, তিনি জানতেন রাজা যাবেন ফিরে আসবেন সেই সময় তিনি তাকে হত্যা করবেন, তাই তিনি বনের মধ্যে আত্মগোপন করেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে আর আসছেন না, তখন তিনি কি করলেন, তখন তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়লেন তো পড়লেন সেই দেহরক্ষীদের কাছে, তারা চিনতে পারলো এবং তাকে আহত করলো। তখন সেখান থেকে তিনি পালিয়ে সেই সন্ন্যাসীর পর্ণকুটিরে তিনি এলেন। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট। হারমিট সন্ন্যাসী বললেন আপনি কি উত্তর পেলেন না, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, গতকাল যদি আপনি আমার প্রতি করুণা পরবশত না হয়ে অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমার জমিগুলো আপনি যদি খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গন ইয়োর ওয়ে, যদি আপনার পথ ধরে আপনি চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাক ইউ, তাহলে এই মানুষটা কিন্তু আপনাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আর আমার সঙ্গে আপনি না থাকার জন্য কিন্তু আপনি অনুতপ্ত হতেন, কারণ আপনি বেরিয়ে গেলে আপনাকে এই লোকটা হত্যা করত। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস,
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কি, যখন আপনি আমার হয়ে জমিটা কোপাচ্ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর আমি হচ্ছি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আপনি আমার জন্য যে কাজটি করেছিলেন সেটাই হয়েছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবং সেকেন্ড পার্টে তিনি বলেছেন, আফটার ওয়ার্ডস, পরবর্তী অধ্যায়ে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন মানুষটি আমাদের দিকে ছুটে এলেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ছিল যখন আপনি তাকে সেবা শুশ্রূষা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড, যদি আপনি তার ক্ষতস্থান বেঁধে না দিতেন তাহলে তিনি মারা যেতেন। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই তিনি হচ্ছেন আপনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং তার জন্য যে কাজটি আপনি করেছিলেন সেটাই হয়েছে আপনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। মানে এক কথায় বলতে গেলে স্যার, যে আমাদের টেক্সটটা থাকবে সেটা পড়াটা ভীষণভাবে প্রয়োজন। তার কারণ যেমনটা আপনি বলছিলেন যে প্রচুর প্রশ্ন থাকে এবং সেই প্রশ্ন বোঝাটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তাই নয় কি? একদম একদম। এবং যেহেতু একদম আমরা সময় শেষের দিকে চলে এসেছি, আমাদের হাতে মোটামুটি এখন 5 মিনিটের মতন সময় রয়েছে, একটু আমরা আলোচনা করতে পারি যে কোন কোন প্রশ্নগুলো এর মধ্যে থেকে আসতে পারে এবং কোন প্রশ্নগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ দ্বাদশ শ্রেণী পরীক্ষা মানে একটা তো চিন্তা থাকে। ঠিক, একদম ঠিক কথা। প্রশ্ন আমাদেরকে প্রশ্ন দেওয়া হয় যেটা MCQ 1 নম্বরে, সেটা আমরা জানি খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে না পড়লে কিন্তু আমরা MCQগুলো কিন্তু আমরা উত্তর করতে পারবো না। SAQ শর্ট প্রশ্ন 1 নম্বরের, সেখানেও কিন্তু আমাদের ওয়ার্ড লিমিট থাকে, ম্যাক্সিমাম 30 ওয়ার্ডস, তার মধ্যেই কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে টেক্সটটা ভালো করে পড়া থাকলেই কিন্তু আমরা পড়তে পারবো। এখান থেকে কিন্তু SAQ নিয়ে কিন্তু আলোচনা আজকে করা যাবে না, সময় নেই, পরবর্তী সময় করা যাবে। আর এরপর হচ্ছে যেটা নাকি আমাদের ব্রড প্রশ্ন, সেটা কিন্তু 6 নম্বরের, সেই 6 নম্বরটা কিন্তু ভাগ ভাগ করা থাকে। আবার একটা প্রশ্নই কিন্তু 6 নম্বরে থাকে, যেমন 6 নম্বরে থাকতে পারে জারের ক্যারেক্টারটা আলোচনা করো, সন্ন্যাসীর ক্যারেক্টারটা আমাদেরকে আলোচনা করতে বলা হতে পারে। তাহলে এই ধরনের, এই যে সাবজেক্টিভ প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, সেগুলো কিন্তু ভালো করে জেনে নিতে, ভালো করে দেখে নিতে হবে, সুন্দর করে তৈরি করে রাখতে হবে। তারপরে আমাদের প্রশ্ন, বিভিন্ন রকমের ছোট ছোট প্রশ্নগুলো থাকবে, যেমন আমি বলবো, সবসময় আমি সাজেস্ট করব বড় প্রশ্ন একেবারে সরাসরি না লিখে যে টুকরো টুকরো প্রশ্নগুলো, সেগুলো করলে কিন্তু নম্বরটা ভালো আসে। কারণ হচ্ছে আমাকে হয়তো দেখা গেল 2 2 2 2 2, তাহলে আমি 2 2 লিখলে আমি 1.5-এর নিচে তো পাবো না, তাহলে 1.5-1.5 করে যদি হয় তাহলে 4.5, 6-এর মধ্যে কিন্তু আমি 4.5 পেতে পারি, 5-ও পেতে পারি, ইভেন মোর যদি আমি ভালো করে লিখি। তাহলে যেমন কি, যে আমাদের প্রশ্ন করতে পারে যে তিনি জারের কাছে গেলেন কেন, কে, এই সন্ন্যাসীর কাছে গেলেন কেন, জার জার কেন সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন, যখন তিনি গেলেন সেখানে গিয়ে তিনি কি দেখলেন, এবং তিনি তার কি উত্তরগুলি কি সঙ্গে সঙ্গে পেয়েছিলেন, এই একটা প্রশ্ন। এইরকম প্রশ্ন আসবে, আসবে হচ্ছে কি যে সন্ন্যাসী তাকে প্রথমেই তার প্রশ্নের উত্তরগুলো তিনি কেন তাকে দিলেন না, কেন দিলেন না, আলোচনা করতে গেলে কিন্তু সময়ের ব্যাপার। এই ধরনের প্রশ্নও কিন্তু হতে পারে যে কেন তিনি দিলেন না, কারণ একটুখানি জাস্ট দু এক কথা বলি, তিনি উত্তরটা দেননি এর জন্যই, কেননা রাজাকে তিনি মানে জানেন, এই জানেন দেখেই তাকে সহজে কিন্তু বোঝানো যাবে না, তাই তিনি বাস্তব একটা ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তিনি বুঝিয়ে দিলেন শেষে তাকে অ্যানালাইসিস করে, যে আমরা শুধু শুধু রাজা হিসেবেই নয়, সকলের মঙ্গলের জন্যই কিন্তু আমাদের এই পৃথিবীতে আসা। তো এই যে জায়গাটা বুঝিয়ে দেওয়া, এইরকমভাবে কিন্তু আমাদের এটা জানতে হবে। তারপরে হচ্ছে কি, এই যে আমি একটা বললাম, তারপরে একটা প্রশ্ন আসতে পারে যে তিনটি ক্যারেক্টার ছিল, রাজা, আরেকজন ছিলেন কি সন্ন্যাসী, আরেকজন ছিলেন কি সেই
দাড়িওল দাড়ি গোফালা মানুষটি তার মধ্যে তুমি কাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করো? এই রকমই যে প্রশ্নগুলোর কথা স্যার বললেন, সুতরাং একদিক থেকে স্পষ্ট যে যদি টেক্সটটা অর্থাৎ গল্পটা যদি তোমাদের অবগত থাকো, তোমরা এই গল্পের বিষয়ে, তাহলে পরে কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন যদি তোমাদের সামনে তুলে ধরা হয় তার উত্তর খুঁজতে বা তা দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমাদের এই অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, যেহেতু সময় একদম বাধা ধরা রয়েছে আর সময়ের একদম অন্তিম পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকের মতন এই অনুষ্ঠান শেষ করছি, তবে তার আগে যিনি অতিথি হিসেবে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক কাজল রায়, আপনাকে ধন্যবাদ জানাবো। এবং একই সঙ্গে তোমরা যারা পড়ুয়ারা রয়েছে এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটা দেখলে, তোমাদের অবশ্যই একটা কথা প্রত্যেক দিন যেমন বলি, পড়াশোনাটা করো, এবং অবশ্যই স্যারও যেমন বললেন টেক্সটটা কিন্তু অবশ্যই পড়ো। আজকের মতন এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো।